নোয়াখালীর কোম্পানিগঞ্জে মির্জা কাদের ও বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া আলাউদ্দিনের পরিবার মামলা পুলিশ নিচ্ছে না বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এজন্য অসহায় পরিবারটি সকল মহলে সহযোগিতা কামনা করছেন। শুক্রবার বিকেলে উপজেলার চর ফকিরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের চর কালী গ্রামে নিহতের নিজ বাড়িতে আয়োজনকৃত সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে নিহতের মা মরিয়ম নিসা ও ছোট ভাই আমদাদ হোসেন এই হত্যাকাণ্ডের জন্য বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জাকে দায়ী করে হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছেন। একই সাথে এই ঘটনার তিন দিন অতিবাহিত হলেও নিহতের পরিবার হত্যা মামলা পুলিশ রুজু করছে না বলে ক্ষোভ প্রকাশ করে। আলাউদ্দিন শিবলু তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট নোয়াখালী টিভি। ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনিকেয়ারে আপনাকে স্বাগতম। আমরা অভিজ্ঞ লেজার স্পেশালিস্ট ডাক্তার দ্বারা ত্বক ও চুলের সর্বাধুনিক লেজার ট্রিটমেন্ট করে থাকি। জন্মদাগ, অতিরিক্ত তেল বা আঁচিল, ব্রন ও ব্রনের দাগ, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিগ্রোথ, PRP ট্রিটমেন্ট, পার্মানেন্ট হেয়ার রিমুভাল, লেজার ট্রিটমেন্ট সহ ত্বক ও চুলের যে কোনো সমস্যায় চলে আসুন আমাদের সেন্টারে আর বিশ্বমানের চিকিৎসা নিন অভিজ্ঞ ডাক্তারের হাতে। বৃহত্তর নোয়াখালীতে আমরা সর্বপ্রথম ত্বক এবং চুলের লেজার ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আপনাদের ত্বক এবং চুলের যে কোনো সমস্যার জন্য আমাদের সেন্টারে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে সুচিকিৎসা দেওয়ার। আমাদের ঠিকানা ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনি কেয়ার, নতুন বাস স্ট্যান্ড, মাইচদি, নোয়াখালী। সমস্যা যখন ত্বক ও চুলে, লেজার চিকিৎসা পাবেন হাতের নাগালে।